স্টাডি অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি দেখাবো এই টাইপের ম্যাথ কীভাবে খুব কম সময়ে, মানে 2 বা 3 সেকেন্ডে সলভ করা যায়, যাতে আপনার নেক্সট কম্বাইন্ড এক্সাম মানে SSC ব্যাঙ্ক বা রেলওয়েতে এই টাইপের ম্যাথ এলে কীভাবে খুব কম সময়ে আপনি সলভ করতে পারবেন। তো ফার্স্টের কোশ্চেনটা দেখা যাক। ফার্স্টের কোশ্চেনটা এখানে বলেছে যে a^13 - 1/a^13 = 8 হলে a^13 + 1/a^13 = কত হবে। তাহলে দেখুন এখানে হচ্ছে এই মানটা আর এটা সমান, ঠিক আছে, পাওয়ারগুলো সমান। এটা 1/a^13 আর এটাও 1/a^13, এটা হচ্ছে সমান। তাহলে এখানে মাইনাস মানটা দেওয়া আছে, তাহলে প্লাস মানটা আপনি কী করে বের করবেন? তো ফার্স্টটা হচ্ছে, তো এটা বের করার একটা সিম্পল ফর্মুলা আছে। তো ফর্মুলাটা হচ্ছে, আমি ফার্স্ট কোশ্চেন লিখে নিই কি এটা চেয়েছি। তো চেয়েছি হচ্ছে 1/13 = এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ, এখানে যে মানটা আছে সেটা স্কোয়ার, আর এখানে যেটা চেয়েছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস করতাম, যদি এখানে প্লাস চেয়েছে তাহলে এখানে প্লাস করব আর 4, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল সূত্রটা। তো এটা সূত্র কোথা থেকে আসছে বা কীভাবে আসছে সেটা আমি এই কোশ্চেনগুলো সলভ করে, দুটো কোশ্চেন সলভ করে তারপরে দেখাচ্ছি কীভাবে এই ফর্মুলাটা আসছে। তো এখানে প্লাস মাইনাস করে নিই, তাহলে প্লাস মাইনাস 64 + 4, তাহলে ইকুয়াল টু আসছে +-68, এটাকে আমরা লিখতে পারি +-2√17, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরটা দেখে নিই, তারপরটা বলেছে, ও তারপরটা এখানে সেম আছে, এটা এটা সেম আছে, এটাও সেম আছে, এখানে প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাস মানটা চেয়েছে, ঠিক আছে। তো এটা আগের মতোই হবে, আগে যে কোশ্চেনটা দেখলাম। তো দুইয়েরটা লিখে নিই কী চেয়েছে, 1/25 - 1/25, মানে মানগুলো যাই থাকুক না কেন, এই মানে পাওয়ারগুলো যাই থাকুক না কেন, এরকম যদি থাকে তাহলে সেম ফর্মুলায় আসবে, তাহলে +-√12। এখানে কী বলেছে যে 3 আছে, তাহলে 3² আর এখানে যেহেতু মাইনাস মানটা চেয়েছে -4, অতএব এটা হবে +-√9 - 4, জাস্ট হচ্ছে +-√5, এটাই হবে অ্যান্সার। তো এরপরে দেখুন যে সূত্র, সরি আপনারা দেখতে পাননি হয়তো, +-√5, এটা হচ্ছে অ্যান্সার। তো এরপরে সূত্রটা কোথা থেকে আসছে, এই যে সূত্রটা আমি লিখছি এটা, তো এটা কোথা থেকে আসছে? তো এরপরে দেখুন এই যেটা আছে এটা আমরা যদি এ ধরি আমাদের, আর যদি সম্পূর্ণ যদি বি ধরি, তাহলে কী দেওয়া আছে, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে এটা লেখা আছে যে a + b = 3, তাহলে a - b = তাহলে কত হবে, ঠিক আছে। যদি সম্পূর্ণটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তো এটা কত হবে, a + b = হচ্ছে যদি 3 হয় তাহলে a - b কত হবে। তাহলে এটাকে আমি a - b তা হোল স্কোয়ার সূত্র কী, এটা সূত্র হচ্ছে a + b তা হোল স্কোয়ার -4ab, ঠিক আছে। এরপরে এর মানটা আমরা কী নিয়েছিলাম, 8/25 + 1/25 তা হোল স্কোয়ার -4/5 × 1/25, দুটো কেটে গেল, এটার মানটা দেওয়া আছে 3² - 4 হয়ে গেল। আর এখানে যেহেতু a - b এর মান বের করতে হবে, তাহলে স্কোয়ারটা যদি এদিকে চলে আসে তাহলে √12 হয়ে যাবে, +-√9 - 4, তাহলে +-√5। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে এই সূত্রটা কোথা থেকে আসছে, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর নেক্সট ভিডিওর জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।